অনেক দিন পরে আমরা তিনজনে একসাথে বের হইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আপনারা অনেকেই আমাদের বিয়ের ছবি বা আমাদের বিয়ের অনেক কথা শুনতে চাচ্ছিলেন, অনেকে অনেক কমেন্টও করেছেন যে আপু আপনি কোরিয়াতে গেছেন কিভাবে, কোরিয়াতে গিয়া কতদিন ছিলেন, তারপরে কত কীভাবে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, মানে এই এই প্রশ্নগুলো বা এইভাবে অনেকেই বলছেন যে একেবারে অনেকে তো কনফার্মভাবে লিখে দিয়েছেন যে আপনি কতদিন ছিলেন কোরিয়াতে, তারপরে কত কীভাবে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইয়া বা আপুরা, একেবারে সত্য কথা বলি, এই যে যে বিয়ে শাদি না, মানুষের একটা রিজিক, একেবারে রিজিক, আমার কথাটা বিশ্বাস করেন। আপনার যদি ভাগ্যে থাকে যে কখন কোথায় হঠাৎ করে কোথায় কীভাবে বিয়ে হয়ে যাবে আপনি নিজেও জানেন না, আপনি এমন একটা পরিবেশে থাকেন বা আপনি এমন একটা জায়গায় থাকেন বা আপনি অনেক বড় লোক, অনেক আপনার ধন সম্পদ আছে বা আপনি অনেক দরিদ্র আমাদের মতো, ঠিক আপনার যে কখন কোথায় কোন জায়গা বিয়ে হবে আপনি নিজেও জানেন না। আমার কপালটা ছিল ওই রকম, আমার কখনো এরকম আশা হয় নাই যে আমার কোরিয়াতে বিয়ে হবে বা আমার এরকম কোনো প্ল্যানও ছিল না। একজন তো কমেন্ট করে দিয়েছেন আপনার আপনি কিভাবে এই প্ল্যানটা করলেন যে কোরিয়াতে বিয়ে করার। ভাই রে ভাই, বিয়ে শাদি তো প্ল্যান কইরাও হয়, যেটা দেখলাম কমেন্টে এইভাবে না থাকলে আমি আসলে জানতামও না যে বিয়ে শাদি প্ল্যান করা হয়। তারপরে অনেকে লিখছে যে পটাইয়া হয়, মানে পটাইয়া টটাইয়া প্ল্যান করে বিয়ে করলে সেই বিয়েগুলো কি টেকে কি না আমি জানি না, তাদের হয়তো ফ্যামিলিতে সেইভাবে বিয়ে ঠিয়ে করছে, এইরকম হইতে পারে। তা ভাই রে ভাই, দেশের বাংলাদেশের বাইরে কাউকে পটাইয়া বিয়ে করা বা কাউকে প্ল্যান করে বিয়ে করে সেখানে সংসার করা যায় না, সংসার করতে আপনি কখনো পারবেন না। অন্যান্য দেশে পারলেও এই কোরিয়ানদের সাথে পারবেন না, কারণ কোরিয়ানরা তাদের মতের বিরুদ্ধ হইলে সাথে সাথে একেবারে সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, কেউ কারোর সাথে থাকে না, কেউ কারো মুখ দেখে। কোরিয়াতে সবচাইতে বেশি হচ্ছে গিয়ে ডিভোর্স, মানে মতের মিল হবে না সাথে সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে। তাই ছেলে মেয়ে থাকুক বা না থাকুক ছেলে মেয়ের চিন্তা কেউ করে না, কোনো বাবা মা ছেলে ছেলে মেয়ে চিন্তা করে না যে ছেলে মেয়েটার কী হবে আর আমাদের যদি ডিভোর্স হয়ে যায় এরকম। তা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াতে, সত্য কথা বলি। এবং আমার কোনো প্ল্যানও ছিল না বা আমার পরিবারেরও কোনো প্ল্যান ছিল না যে এরকম অন্যান্য দেশে গিয়া বা অন্যান্য কোনো জায়গায় যাইয়া কারোর সাথে এরকম প্ল্যান করা ভাই করা। আপনাদের বললাম না, ওই যে রিজিক আপনার কপালে যদি থাকে তা আপনি যেখানেই থাকেন না কেন আপনার ওইখানে আসবে। দেন আমার ছেলেটা কী করতেছে আপনার কপালে যদি থাকে, অনেকে বলেন আমার চাইতে আমার ছেলেটাকে বড় দেখায়, সত্য কথা বলি ভাই, একেবারে সত্য কথা বলছেন, আমার ছেলেটা আমার থেকে বড় হয়ে গেছে। কিন্তু ওর যে বন্ধুরা আছে ওর সাথে পড়ে, ওর সেম এইজের, ওর থেকেও লম্বা, বুঝছেন, একবার আমি তোরে বলি তুমি তুমি এত খাটো, ও তো আমার দিকে তাকায় থাকে, ও খাটো হবে না তো কী হবে, আমিও খাটো, আপনাদের দুলাভাইও খাটো, ঠিক আছে, তা ও আর কত লম্বা হবে। তারপরও যা হইতেছে আলহামদুলিল্লাহ বলি সবসময়, আমরা ভালো আছি মাশাআল্লাহ বলতে। আমাদের বিয়ের গল্পটা না একেবারে সাদামাটা, একেবারে সাদামাটা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মানে সব কিছু শোনা টোনার পর বলবেন কি এই এইভাবে বিয়ে হয়, সত্য হয়। ওই যে বললাম না রিজিক, আপনার যদি রিজিকে থাকে আপনি যে কোথায় কখন কিভাবে চলে যাবেন তা আপনি নিজেও জানবেন না, শুধু আপনি মোনাজাত করবেন, ভালো কাজ করবেন, আপনি ভালো থাকবেন, তাহলেই কিন্তু আপনার উপরে উপরাল্লা কিন্তু অনেক আশীর্বাদ করবে, যেটা আমি বিশ্বাস করি। আপনাদের দুলাভাই কী নিয়ে আসছে দেখেন, নুডলস নিয়ে আসছে। এই নুডলস অনেক আগেও একবার নিয়ে আসছিল, এত এত মানে কালারফুল, দেখেন রান্না করলে পরে যখন সেদ্ধ করব তখন এমন হবে। এই যে এখানে ইয়ে আছে, ডিটেলস আছে, সাগুয়া, এটা হচ্ছে সাগুয়া, আপেল, ঘাং হুয়াং, এইটা হচ্ছে হলুদের ঘাং হুয়াং, দেখেন এইটা ঘাং হুয়াং, এই হলুদ হলুদ হলুদ, এটা এটা হলুদ দিয়ে তৈরি করছে, দেখেন অবস্থা, হলুদ দিয়ে নুডলস তৈরি করছে, দেখছেন নি শরীরে ভালো, বুঝছেন, খরলেল্লা শরীরে খুব ভালো, বুঝছেন, এইটা এই যে এই কালারের খাইয়া নেনে, বুঝছেন এনে। তারপরে হচ্ছে হুগমি, হুগমি হুগমি কাকা বুয়া, চাল, ও এটা চালের তৈরি, বাইরে ভাই, হ্যাঁ কে নেবেন, এগুলো ইলবান আনিঙ্গ গাথেন দে, এগো তো কে নেবেন এইগুলা বলেন তো কে নেবেন। এই নুডলস মানে এত ভালো লাগে, আমার গতবার যখন আনছিল, আর এইটা এটাও কিন্তু সুন্দর, দেখেন কাঠের বক্স, এইগুলো সব হাতে তৈরি,
নুডলস বুঝছেন, এগুলা কিন্তু মেশিনের না, এখানে লেখা আছে দেখেন, এখানে সমস্ত ডিটেলস লেখা আছে হাতে তৈরি, তারপরে এই যে কীভাবে কী তৈরি করবেন বুঝছেন, রেসিপি মানে খুব ভালোভাবে মজা করে কীভাবে তৈরি করবেন তাও দিয়ে দিছে সব কিছু। হ্যাঁ আর যদি লাগে এইখানে আছে মানে .com www. এই হোক ওপা জানাবো না তো এই জায়গায়। হ্যাঁ এই যে ফোন নাম্বার আছে, আর এই যে যদি লাগে এই যে নেইবারে এইখানে দেখতে পারেন, পাঁচটা কালার ওই কী সুন্দর। চিকেন বাটার করতে আমাদের প্রয়োজন হবে এই যে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর এই যে সামান্য আদা, এগুলো আমি ব্লেন্ড করে নেবো, একবারে ব্লেন্ড করে নেবো, তারপরে একটু একটু করে নেবো। মুরগির মাংস কেটে নিয়েছি, মাংসর থেকে হাড্ডিগুলো একটু ছাড়াই নিয়েছি, আবার হাড্ডি সহও আছে, এমনি মাংস আছে, সাথে লবণ দিয়ে একটু দিলাম। এই যে দেখেন মাংসের টুকরোগুলো এরকম আছে, তার সাথে দিয়ে দেবো মিষ্টি দই। কোরিয়াতে যে স্যাংক্রিম আছে সেই স্যাংক্রিমটা দিয়ে দেবো, দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো মাখাইয়ে, খুব সুন্দর করে মাখা নেবো। স্যাংক্রিমটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন বা টক দই দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন। তার সাথে আমি আর একটুখানি অ্যাড করেছিলাম ওই যে ব্লেন্ড করলাম মশলা, প্রায় 2.5 চামচের মতো দিয়ে সুন্দর করে মাখাইয়ে এটা অবশ্যই 30 মিনিটের মতো রাখতে হবে। তারপরে নিলাম টমেটো আর বাদাম, বাদামটা আপনি আপনার কাজু বাদাম বা ই বাদাম, যে পেস্তা বাদাম যা ইচ্ছা তাই নিতে পারেন আপনি। নিয়ে একটা পাত্রে পানি গরম করবেন, লবণ দেবেন, বাদামগুলো একটু আগে থাকতে দেবেন শক্ত তো, তারপরে টমেটোগুলো দেবেন, দিয়ে একটু নাড়াচাড়ায় দিলে পরে সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখেন এই যে খোসাগুলো কিন্তু উঠে গেল, খোসা উঠে গেলে বাদামের খোসাগুলো উঠে যাবে, দেখেন একেবারে সুন্দর হয়েছে। এইভাবে ব্লেন্ড করে নেবেন, একটা কড়াইতে একেবারে বাটার দিয়ে দিলাম, তার উপর ওই যে চিকেনগুলো মাখাই রাখছিলাম 30 মিনিট ওইগুলো দিয়ে দিলাম, একেবারে সুন্দর সাজায় ঠাজায় দিয়ে এই পাট ও পাট নাড়াই চাড়াইয়া ভাজা ভুজা সুন্দর করে ভাজা নেব। প্রথমে ভাজার পর একটুখানি পানি বেরোয়, কোনো টেনশন নেবেন না, জালটা একটুখানি বাড়াই দিলে তারপর সুন্দর করে ভাজা ভোজা দিলে না পানিটা টেনে যায়, আর ভাজাটাও এত সুন্দর হয় যে আপনি অবাক হয়ে যাবেন। চিকেন বাটারে অবশ্যই কিন্তু আপনি বাটার দেবেন, কোনো তেল ইউজ করবেন না। মাংস ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠাই নেবো, পাত্রটা আবার একটু ধুয়ে ঠুয়ে সুন্দর করে আবারও বাটার দেবো, বাটার দুই কালারের, কারণ ঘরে দুই কালারের বাটার ছিল, মানে যা যা আছে সব লইয়ে একেবারে রান্না করতে চলে আসতে হবে। তারপর ওই যে ব্লেন্ড করা মশলা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প সামান্য দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে ঝাল ঠাল হয়ে যেতে পারে, খাইতে পারবেন অনেকে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল উপরে উঠে আসলে ওই যে চিকেনটা সুন্দর করে ভাজে ঠেজে রাখছিলাম ওইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াই চাড়ায় অল্প সামান্য পানি দিব, বেশি দিবে না, পানি বেশি দিলে কিন্তু আবার টেস্ট অন্যরকম হয়ে যায়। তারপর স্বাদ মতো লবণ দিব, লবণ স্বাদ মতো দেওয়ার পর চিনি 2 চামচ দেবো, কারণ চিনিটা একটু কিন্তু মিষ্টি হইতেই হবে। এখন এটা দিয়ে নাড়াই চাড়ায় সুন্দর করে যখন একেবারে একটু নাড়াই চাড়ায় টকবক করে একটু ফোটফেট, পানিটাও একটু বেশ খানিকটা টাইনা যাবে, দেখেন বাটারগুলো উপরে উঠে আসছে, তখন দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাটা। এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, মানে যত কিছু আছে সব দিয়ে গুঁড়ো করছিলাম। ওই মশলাটা দেওয়ার পরে একটু নাড়ানোর পরে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা টমেটো আর ওই যে বাদাম, তার সাথে অবশ্যই এক টুকরা আবার বাটার দিলাম যেন আরও বেশি টেস্ট হয়, লাস্টের তো টেস্ট হয়। আর রুটির সাইজ যেরমই হোক না কেন কোনো প্রবলেম নাই, রুটি মানে একেবারে নরম হয়েছিলো, সেই স্বাদের হয়েছিলো, রান্নাটা কিন্তু সেই হয়েছে, দেখেন হয়ে গেছে রান্না। এইবার খাবারের পালা, আপনাদের দুলাবাই তো ইয়া খাইয়া ফিদা হয়ে গেছে, পচা তো আমারে মানে একেবারে পাগল করে ফেলাইছে যে এত মজার খাবার এই বাটার চিকেন, এত এত মজার এই বাটার চিকেন, মানে সেই স্বাদ। এই চিকেনটা যদি আপনারা একবার করেন ঘরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো অনেক 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 মজা করে খাইতে পারবো। আপু কমেন্ট করেছেন যে আপনি যাই খান তাই মজা হয়, আমার মনে হয় না এত মজা হয়, তারপরে আপনাকে দেখলেই মনে হয় যেন ভালো খাইতেছেন। আপু বিশ্বাস করেন, কোরিয়ানরা যদি খাবার ভালো না হয় তাহলে কেউ খায় না, কিন্তু আমাদের দেশে আমরা কী করি, খিদা লাগলে খাবার ভালো না হইলেও আমরা খাই, কিন্তু কোরিয়ানরা মুখেই দেবে না, খাবেই না, ভাতই খাবে না দরকার হলে, কিন্তু খাবার যদি ভালো না হয় তারা মুখে দেয় না, খাবার খায় না। আপনি যে কোনো কোরিয়ানদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে খাবার যদি ভালো না হয় কেউ কি খায় কি না, কেউ খায় না। চলেন আর একটা খাবার তৈরি করি, একটা মরিচ আর গ্রিন অনিয়ন কুচি করবেন, তার ভিতরে ডিম এইগুলো একটা বাটিতে নিয়ে ভাঙিয়ে দেবেন, তার ভিতরে পানি দেবেন, গ্রিন অনিয়ন কুচি বা মরিচের কুচি দেবেন, মরিচের কুচি অল্প দেবেন ছোটো বাচ্চা থাকলে, তার ভিতরে লবণ দেবেন স্বাদ মতো, দিয়ে ভালো করে ঘুটাইয়া ছামকিরম সিসেমি অয়েল একটা পাত্রে ভালো করে লাগাই ঠাগাই নিয়ে ওই পাত্রে ওই ডিমগুলো দিয়ে দেবো। তারপর ওই যে আমাদের দেশে যেমন কুলি পিঠা ভাবের পিঠা সেদ্ধ করি, সেরকম করে ডিমটা বসাতে হবে। আপনি চুলা এমনিও করতে পারবেন, কিন্তু চুলা এমনি করলে পরে বেশি লাগিয়ে যায়, তো পরিষ্কার করতে কষ্ট হয়। আর তার সাথে আমি আর একটা খাবার করবো, এইখানেও নেবো মরিচ, গ্রিন অনিয়ন, তারপর হচ্ছে আলু, মূলা,
আর ওই পাশে একটা পেঁয়াজ, এগুলো আমি একেবারে কুচি করব, মানে এমনভাবে কুচি করব আপনি আপনার মন মতো কুচি করবেন। দেখেন আমি এইভাবে কুচি করে কিউব করে কাটা নিতেছি, আপনি আরও একটু মোটা করে করতে পারেন। পেঁয়াজটা কিন্তু একটু আলাদা করে রাখবো, মরিচগুলো একটু আলাদা করে রাখবো, গ্রিন অনিয়ন একেবারে শেষে কাটবো। এই হচ্ছে দুবু অর্থাৎ থুফু, এটা হচ্ছে থুফু আপনাদের যেটা বলেন, অনেকে বলেন আপু এটা পনির কিনা, না ভা আপু ভা ভাইয়ারা এটা পনির না, কিন্তু পনিরের মতো দেখতে। আমার পনির খাইতে খুব ইচ্ছা কিন্তু পনির কখনো খাওয়া হয় না এইভাবে তরকারি টরকারি করে। এটা হচ্ছে থুফু, সয়াবিনের বীজ দিয়ে তৈরি করা হয়। আর এই নিয়ে নিলাম তেনজাং, এটাও সয়াবিনের বীজ দিয়ে করে তেনজাং। হ্যাঁ, তার সাথে একটুখানি কচুজাং নিলাম, কচুজাং হচ্ছে চিলি পেস্ট সস, তার ভিতরে পানি দিয়ে ভালো করে মিশাই নিলাম। এই হচ্ছে ধাসিদা, এই ধাসিদার লবণটা হচ্ছে ব্রাউন কালারের, তার সাথে মাসকম সিজনিং সল্ট, এই দুইটা আপনার লাগবেই। আপনারা অনেকে ঘানজাং বা সয়া সস দিতে পারেন, আমি সয়া সস ঘানজাং দিই না। এখন পানিটা ফুইটা গেলে দিয়ে দেবো মূলা, আলু, রসুন আর মরিচ কুচি। আলুটা একটু গলে গলে গেছে, এই সময় দিয়ে দেবো ওই যে থুপু, একেবারে লাস্টে যেয়ে থুপু দেবো, খুব আগে ভাগে থুপু দেবো না, তাহলে কিন্তু থুপুর স্বাদটা আসবে না। থুপু দেওয়ার সময় সাবধানে দেবেন, একবার ছিটটা ওই যে দেখছেন হাতে ঠাতে লাগবে, খুব সাবধানে থুপুগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ কুচি, ডিমটা এখানে হয়ে গেছে, দেখেন স্টিম এগ, এইটাকে বলে স্টিম এগ। প্রথমে ফুলে ঠুলে গেছে, তারপর একটু ছোটো গেছে, এটার আমি আবার উল্টাই দিলাম, উল্টাই দিলে পরে সুন্দর হয়ে গেছে দেখেন। এই ওইদিকে তেনজাং কুক বা স্যুপটা কিন্তু হয়ে গেছে, সয়াবিনের যে স্যুপটা, তার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ একটু ম্যারিনেটেড করা লবণ দিয়ে, সেটা দিলাম, তারপর গ্রিন অনিয়ন কুচু করা উপরে দিয়ে দিলাম, হয়ে গেছে। এই হচ্ছে স্যুপ, এত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না, মানে আমাকেও কল্পনা, আমার নাম তো কল্পনা, আমারই চিন্তা করতে পারবেন না বলছে যে আফাই কি তৈরি করলে এত তাড়াতাড়ি। এই হচ্ছে সেদ্ধ ভুট্টা, সেদ্ধ ভুট্টা খাইতে কিন্তু বেশ ভালো লাগে, পলিথিনের ভিতরে রয়েছে, এত এত সুন্দর করে মানে সেদ্ধ টেদ্ধ করে পলিথিনের ভিতরে রাখলে আর একটুখানি গরম থাকে। আপনারা কিন্তু এগুলো দোকানে কিনতেও পারবেন, ওই যে রাস্তায় বা অন্য অন্য কোনো জায়গায় কিনতেও পারবেন। কোরিয়ানরা সেদ্ধ ভুট্টা এত পছন্দ করে, মানে আমারও কিন্তু এখন পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু আসার পর থেকে কোরিয়াতে এই যে সেদ্ধ ভুট্টা খুব বেশি খাই, অনেকগুলো করলে পরে হয়ে যায়। আর ভুট্টা এই যে সেদ্ধ করার সময় আমি আপনাদেরকে একদিন রেসিপি দিয়ে দেবো, এই রেসিপিটা খুবই সহজ, এর মশলা বা এর একটা পাউডার কিনতে পাওয়া যায় বুঝছেন, একটা চিনির মতো একটা পাউডার আছে ইউকসু বলে, যে কোনো দোকানে কিনতে পারবেন, যে কোনো মার্টে, সেই ওইখান থেকে কিনে নিয়ে এসে একটু পানি দিয়া তারপরে সুন্দর করে ভুট্টাগুলো দিয়া মানে সেদ্ধ করলে এত টেস্ট হয়। আপনি ঘরে এমনিও পারবেন, যদি স্বাদ মতো পরিমাণ মতো আপনাকে মাইপা মাইপা একেবারে চিনি দিতে হবে, তার সাথে দিতে হবে সামান্য লবণ, এইটার একেবারে যদি আপনি ঠিক মতো দিতে পারেন ভুট্টা সেদ্ধটা ভালো হবে, আর যদি ঠিক মতো দিতে না পারেন তাহলে কিন্তু ভুট্টার স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে, অনেক বেশি মিষ্টি হয়ে যাবে বা অনেক বেশি লবণ হয়ে যাবে। ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভুট্টার স্বাদ খাইতে কেমন, অনেকে বলতে পারেন যে আসলে স্বাদ কেমন, স্বাদ অনেক ভালো, আমার তো অনেক বেশি পছন্দ। দেখেন না যেরকম আমি ঢং সং করতেছি তাতে বোঝা যায় যে স্বাদ আছে।